খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য খুলনার 4টি স্থানের জন্য আবেদন করেছিলেন তারা, কিন্তু পুলিশ কোথাও অনুমতি দেয়নি। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। বিকেল 4টার দিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রেস ক্লাবের সামনে সমাবেশে যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে সমাবেশ পণ্ড করে দেয়। প্রায় 40 মিনিট ধরে পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিএনপি নেতাকর্মীদের। এতে গুলিবিদ্ধ সহ প্রায় 30 জন আহত হয়েছে। পুলিশের দাবি, সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ 10 জনকে আটকের কথা স্বীকার করেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। সারাদেশে উন্মুক্ত স্থানে সমাবেশ হলে খুলনায় কেন বাধা দেওয়া হবে?